সৌদি আরবে যে গাছগুলো হয় আমের সেই গাছ থেকেই এই আমগুলো হয় আর কি আর সৌদি আরবে অন্যান্য দেশ থেকেও আম আসে কিন্তু এই আমগুলো হচ্ছে সৌদি আরব আর পেঁপে বাংলাদেশ থেকে আসে পেঁপেগুলো বাংলাদেশ থেকে আসে এগুলো বাংলাদেশ থেকে আসে নাই পেঁপে কিলো ও ভাইয়া দশ টিয়াল কিলো ফেন ইয়াম্বুল কাসিম। কিলো খামস্তাস কাম আদা কুলো আস না রেয়াল হেন কিলো আদা কু আলিম হ্যাঁ আল কাসিম তামুর মিয়া মিয়া হাদা মাফি আল কা

এই নাম্বার সাদা পড়তো 15 হ্যাঁ 15 এই খেজুর আল কাসিমের খেজুর হলো ভালো খেজুর বুঝছেন আসলে আপনি একটু শেয়ার करिए যে আল কাসিমের খেজুর ভালো খেজুর আদা দাদা কা কাম আহমেদ خمسه درাদি আ khen মারর نهايه আল কাসিমের খেজুর অনেক সুন্দর খেজুর আর এটা হলো আমাদের ইয়ামবুতে বিক্রি করে এই খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর খেজুরগুলো অনেক টেস্ট টেস্টফুল খেজুর আর কি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আল কাসিমের খেজুরগুলো ভালো আদা চুক্কার জিয়া আদা এইগুলো হলো বেশি মিষ্টি চুক্কার মানে বেশি মিষ্টি ওকে আর আল কাসিমের খেজুর হলো সবসময় মানে সবাই বলে যে আল কাসিমের খেজুরগুলো ভালো আমি আরও কিছু দেখি এই দেশের মানুষই আপনার এই বিক্রি করতে আছে। আসসালামু আলাইকুম বাসালকাম আম্মু আদা আদা কাম মাররা কিলো কাম এটা দশ রিয়াল আর এগুলো হলো পনেরো রিয়াল পনেরো রিয়াল এক এক বস্তা পনেরো রিয়াল আর কিলো কাম বা পেঁয়াজ কিলো হলো চার রিয়াল আর পটাতো কাম এগুলো হলো পাঁচ রিয়াল করে এক এক কিস পাঁচ রিয়াল করে যাচ্ছে হ্যাঁ কাবির ফি তানি? হাঁদা আখের এতনাস মাইজি এতনাশ আম্মু এতনাশ মানে এটা হলো চোদ্দ রিয়াল পনেরো রিয়ালের নিচে দিবে না আর কি এটা হলো আপনি পেঁয়াজের বস্তা পাঁচাল বলে আর আর হাদা ক্ষিদে কাম কিলো আর বা রিয়াল কিলো মানে এগুলো হল চার রিয়াল করে এক কিলো হচ্ছে চার রিয়াল তো আসলে আপনাদের সঙ্গে কিছুটা বিষয় শেয়ার করি